ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রভাবশালী দেশ বলা হয় ব্রাজিলকে। শৈল্পিক ফুটবলে গোটা বিশ্বকে মুগ্ধ করে আসছে অনেক দিন ধরেই। সারা বিশ্বে প্রতিটি দলেরই স্বপ্ন থাকে ব্রাজিলের বিপক্ষে একটি ম্যাচ খেলে তাদেরকে হারানোর। কিন্তু এই স্বপ্ন কয়জনই বা বাস্তবায়ন করতে পারে? নিজেদের শৈল্পিক ফুটবলের গুণে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে পেলে রোনালদোর দেশ। এখন পর্যন্ত 21 বারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র 8টি দল। 21 বার এই আসরের চ্যাম্পিয়ন 8টি দলের ভেতরেই হয়েছে, যার মধ্যে সবার উপরে আছে ব্রাজিল। বিশ্ব চ্যাম্পিয়ন দেশগুলোর বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান কেমন, এবার সেটাই দেখে আসা যাক। বিশ্ব চ্যাম্পিয়নদের কাতারে ব্রাজিলের পরেই অবস্থান জার্মানি ও ইটালির। জার্মানির সঙ্গে ব্রাজিলের দেখা হয়েছে 23 বার, যেখানে 13 বার জয় পেয়েছে ব্রাজিল, 5 বার জার্মানি। অন্যদিকে বাকি 5টি ড্র হয়েছে, শতকরা 56.52% জয় পেয়েছে ব্রাজিল। ইটালির বিপক্ষে 16 বারের দেখায় 8 বার জয় পেয়েছে ব্রাজিল। অন্যদিকে 3 বার ড্র হলেও 5 বার জয়ের দেখা পেয়েছে ইটালিয়ানরা, শতকরা 50% জয় পেয়েছে সেলেসাওরা। এর পরেই আসবে উরুগুয়ের নাম। উরুগুয়ের সঙ্গে 75 বারের দেখায় 35 বার জিতেছে ব্রাজিল, 20 বার ড্র আর 20 বার জিতেছে উরুগুয়ে। উরুগুয়ের সঙ্গে 46.57% জিতেছে ব্রাজিলিয়ানরা। ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হয়েছে 104টি, যেখানে শক্তিধর আর্জেন্টিনার বিপক্ষে 40 বার জিতেছে ব্রাজিল। পিছিয়ে নেই আর্জেন্টিনা, 38 বার জিতেছে তারা, বাকি 26টি ম্যাচ ড্র হয়েছে। আর্জেন্টিনার চেয়ে 2টি ম্যাচে বেশি জয় পেয়েছে ব্রাজিলিয়ানরা, শতকরা 38.83% ছিল তাদের জয়ের হার। এর পরেই আছে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ফ্রান্সের বিপক্ষে 16 বারের দেখায় 7 বার জয় পেয়েছে ব্রাজিল, 4 বার ড্র হলেও 5 বার জিতেছে জেনেদিন জিদানের দল। 1 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে 26 বারের দেখায় 11 বার জিতেছে ব্রাজিল। আর ব্রাজিলিয়ানদের বিপক্ষে মাত্র 4 বার জয় পেয়েছে ইংলিশরা, বাকি 11টি ম্যাচ ড্র। 44% জয়ের হার ছিল ব্রাজিলের। বর্তমান বিশ্ব ফুটবলের শক্তিধর দেশ স্পেন 2010 চ্যাম্পিয়নদের বিপক্ষে 9 বারের দেখায় 5 বারে জিতেছে সেলেসাওরা, আর 2 বার জিতেছে স্পেন, 2 বার ড্র। ব্রাজিলের জয়ের হার 55.55%। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বাকি বিশ্ব চ্যাম্পিয়ন দলগুলোর চেয়ে অনেক বেশি এগিয়ে। প্রীতি ম্যাচ থেকে প্রতিযোগিতামূলক ম্যাচ, সব ধরনের ম্যাচেই ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে থাকে অন্যান্য দলগুলো, সেটা পরিসংখ্যান বের করলেই দেখা যায়।